এই কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে মাংস। কিসের মাংস এগুলো? মাংস রান্না শেষ হয়ে চলে আসলো আমার প্লেটে। আহা, কি সুস্বাদু খাবার! এই সুস্বাদু খাবার শীতকালে দারুণ মজাদার। আসসালামু আলাইকুম ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসের মধ্যে একটি হাঁসকে আজকে জবাই করা হবে এবং কচর মচকরে খাওয়া হবে। মুরগির দোকানে গিয়ে পরিষ্কার করে নিলাম হাঁসটিকে। মূলত তারা হাঁস মুরগি পরিষ্কার করতে অনেক এক্সপার্ট, তাই তাদের কাছ থেকেই আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার হওয়ার শেষে বাসায় নিয়ে আসলাম। বাসায় এনে হাঁসটাকে আগুনের মধ্যে ঝুলসিয়ে নেওয়া হলো। এরপর পিস পিস করে কেটে রান্না করার পালা। এদিকে পোলাওয়ের চাল রেডি, পোলাও রান্না হবে। কড়াইয়ের মধ্যে পেঁয়াজকে ভেজে নেওয়া হচ্ছে তেল দিয়ে। এরপর বিভিন্ন ধরনের মশলাদি দেওয়া হলো। সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো শেষ হলে পিস পিস করা হাঁসের মাংস ধুয়ে আস্তে আস্তে ঢেলে দেওয়া হচ্ছে। এরপর মাংসগুলোকেও কষানোর পালা চলে আসলো। সুন্দর মতো এপাশ ওপাশ করে কষিয়ে নেওয়া হচ্ছে। এইদিকে রাইস কুকারে রান্না হচ্ছে পোলাও। পোলাও দিয়ে হাঁসের মাংস, আহ কি সুস্বাদু খেতে! কষিয়ে কষিয়ে রান্না হচ্ছে হাঁসের মাংস। নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হবে। অনেকেই মনে করেন হাঁসের মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু একথা একবারই ঠিক নয়। যে কোনো খাবারেই অতিরিক্ত খাওয়া ক্ষতিকর, তবে পরিমিত পরিমাণে খেলে এই মাংস পুষ্টিকর খাবার। তো কথা বলতে বলতেই চলে আসলো হাঁসের মাংস এবং পোলাও। তো এবার আমার খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ ঝোল দিয়ে অনেক টেস্ট লাগছে। গোজগুলো কচর মচর করে খাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি হাঁসের মাংস এবং পোলাও খাচ্ছি, আমার সামনে সুয়াদ বসেও সেও আরাম করে খাচ্ছে। তো ভিউয়ার্স, হাঁসের মাংস এবং পোলাও শীতকালে খেতে দারুণ মজা লাগে। এটা ছিল সুয়াদের প্রথম হাঁসের মাংস খাওয়া। এর আগে কখনোই সুয়াদ হাঁসের মাংস খায়নি, প্রথমবার খাওয়ানো হচ্ছে ওকে। সুয়াদ এবং আমি মিলে অনেক মজা করে খাচ্ছি। শীতকালে গরম ধোয়া ওটা হাঁসের মাংস ও পোলাও আর কি লাগে। তো ভিউয়ার্স, আর এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।